আমার জীবনে প্রথম শিক্ষক আমার বাবা, আর প্রথম শিক্ষিকা আমার মা। বাবার কাঁধে ভর দিয়ে শিখলাম কি করে চলতে হয়, ছোট্ট ছোট্ট পা ফেলে কিভাবে হাঁটতে হয়, আর মা ছোট্ট ছোট্ট হাত দুটোকে ধরে শেখালো কি করে অ আ একই যন্ত্র শিখতে হয়। যখন আমি খুব ছোট, আমার অস্পষ্ট আদো আদো স্বরগুলিকে স্পষ্ট করে শিখিয়েছিল আমার মা। যখন আমি খুবই ছোট, ঠিক করে পেন্সিলও ধরতে পারি না, আমার মা আমার হাতটাকে নিজে হাতে ধরে শিখিয়েছিল বাংলা বর্ণমালাগুলিকে। তা বলে কখনো বকা খাইনি, তা একেবারেই ভেবো না। বেত্রাঘাতও খেয়েছি, কিন্তু তারপরে মায়ের নরম মকমল কোলে শুয়ে যে আদর পেতাম, তা বাকি সবকিছু ভুলিয়ে দিত। ভুলিয়ে দিত সেই মারগুলিকে, ভুলিয়ে দিত সেই ব্যথা। কি ভাবছ, বাবার কাছে শুধু আদরই খেয়েছি? একেবারেই না। বাবার কাছেও বেত্রাঘাত কম খায়নি। আমার বাবা বরাবর একটু চাপা স্বভাবের, কিন্তু তার সেই নিঃস্ব ভালোবাসার মধ্যে ছিল পিতৃত্ব স্নেহ। আমার বাবা হারমোনিয়ামের প্রত্যেকটা রিড চিনতে শেখায়। আজ আমি যে গান গাই, তার প্রথম শিক্ষকও আমার বাবা। আজ আমি যে পড়াশুনো করি না, তার প্রথম শিক্ষিকা আমার মা। আমি তখন বেশ ছোট। স্কুল থেকে যখন বাড়ি ফিরি কাঁদতে কাঁদতে, মা তার কারণ জানতে চায়। কারণে বলি, মা সবাই কেন তোমার মতো হয় না? যখন স্কুলে যাই শিক্ষিকারা ভালোবাসে, কিন্তু কেউ তো তোমার মতো করে ভালোবাসে না। তখন মা শিখিয়েছিল দুনিয়াতে সবাই সমান হয় না, তবুও সবাইকে আপন করে নিতে হয়। একবার আমি ছোটবেলায় জর্জরিত করেছিলাম, কি অবাক হচ্ছ, একদমই সত্যি। তখন আমি খুবই ছোট, ক্লাস টুতে পড়ি। এক বন্ধুর পেন্সিল বক্সে একটা পেন্সিল দেখে আমার মনে হলো পেন্সিলটা বেশ ভালো, এটা আমার। আমি সোজা সেটাকে ব্যাগে ভরি আর বাড়ি নিয়ে চলে আসি। মা বাড়ি এসে প্রত্যেকদিন আমার ব্যাগ দেখত। মা সেটাকে দেখতে পায় আর আমাকে জিজ্ঞাসা করে, কিরে এটা কার? আমি তো সত্যি বলে দিই, তারপর মা আমাকে কি করেছিল, একেবারেই বেত্রাঘাত করে। মা আমাকে বুঝিয়েছিল, কাউকে কোনো জিনিস না বলে নেওয়া হলো চৌর্যবৃত্তি। আমার এই শিক্ষা প্রথম আমাকে দিয়েছিল আমার মা। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা থেকে শুরু করে ছোট্ট ছোট্ট হাতগুলোকে ধরে বর্ণমালা চেনানো, গান গাওয়া, কি করে কথা বলতে হয়, কি করে সবাইকে আপন করে নিতে হয়, আর কি করে জীবনের লড়াই করে বেঁচে থাকতে হয়, ভালো মন্দ সবটারই কিন্তু প্রথম শিক্ষক আমার বাবা আর আমার মা। তাই আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমি আমার সমস্ত ভালোবাসা শ্রদ্ধা আমার বাবা মাকে উৎসর্গ করছি, আমার প্রথম শিক্ষক ও শিক্ষিকাকে, এবং আমার স্কুল ও কলেজ জীবনের শিক্ষক শিক্ষিকা মহাশয়দের উদ্দেশ্যে জানাই হ্যাপি টিচার্স ডে। নমস্কার।